আছে, সাম্বার আছে, ইউ ক্যান গো অ্যাড। পজ করে দেখে নেবেন, এখানে ডিটেলস দেওয়া আছে। আরে লস্যিটা খেলাম, অসাধারণ। দিদিটা প্রভুপাদ ভিলেজ নাম দিয়েছে, আর প্রভুপাদ ভিলেজ। হ্যাঁ, এই যে অন্নদান লেখা আছে। এখন সাংঘাতিক এনজয় করছে, ওদিকে মা বাবারা বসে আছে। নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা, আমার হাজবেন্ড গৌতম আর আপনাদের সকলের আদরের গুগল। এই হলো দীপান্বিতা টিএলসি। ব্যাংকক, ক্র্যাবি আর আউলি দিয়ে দীপান্বিতা টিএলসির যাত্রা শুরু। এইভাবেই দীপান্বিতা ট্রাভেল, লিভিং, কুকিংয়ের পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। গুড মর্নিং, দীপান্বিতা টিএলসির আরেকটা নতুন ব্লগে স্বাগত। আপনারা সাথে থাকুন, পরে আবার দেখতে থাকুন, আজ অনেক অনেক জিনিস ঘোরার আছে। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ব্রেকফাস্ট করতে এসে গেছি। ব্রেকফাস্টটা বাফেট, বাফেটে কি কি আছে আপনাদের প্রথমে সেটা দেখিয়ে নিই। তো এখান থেকে শুরু হচ্ছে স্যান্ডউইচ দিয়ে। ব্রেড আছে, বাটার জ্যাম, ব্রেডটা টোস্ট করে দেওয়ার ব্যবস্থাও আছে, আলু পরোটা। আচ্ছা, তারপর আছে পুরি, পুরি আর আলুরদম, আর এটা ডালের বড়া যেগুলো হয় সেরকম আছে, ইডলি, চাটনি আছে, সাম্বার আছে, ইউ ক্যান গো অ্যাড। বড়া আছে, আবার কর্নফ্লেক্স অ্যান্ড চকোজের ব্যবস্থাও আছে উইথ মিল্ক। ডেজার্টে আছে চকলেট কুকিজ, প্লেন কুকিজ, বাহ এটাও বেশ ভালো। ফ্রুটস আছে, তরমুজ আছে, কলা আছে। সো ফাইনালি খেয়ে দিয়ে আমরা ব্রেকফাস্ট করে রওনা হলাম। যেমন বলেছিলাম আগের ব্লগে যে আজকে মায়াপুরের মোটামুটি মন্দির বা মন্দির চত্বরে দাদা দর্শনীয় আছে, সেগুলো আমাদের একটু দেখার ইচ্ছে আছে। যদিও বেশ গরম, তাও দেখা যাক। ঘামের মধ্যে হেমে নিয়ে আমরা দেখবো, কিন্তু খুব ভালো দর্শন হয়েছে। মানে ভিতরে না ঢুকলেও দূর থেকে খুব ভালো দর্শন হয়েছে। আজকে দেখা যাক মন্দিরটা কতটা আমরা ঘুরতে পারি আর আশেপাশের জায়গাগুলো কতটা আপনাদের কাছে তুলে ধরতে পারি। দেখতে থাকুন। এই গ্রামের রাস্তায়, কিন্তু রাস্তাটা ভালো, তবে দুপাশে ওই ধান হোক বা ভুট্টার এইসব জিনিসপত্র শুকোতে দিয়ে অর্ধেক রাস্তাটা ব্লক হয়ে যাওয়াতে মাঝে মাঝেই একটু আর কি, তবে বেশি রাস্তা মানে গাড়ি চলে না, তার জন্যই সারদামা জয়রামবাটি ফেস করেছি। হ্যাঁ, গ্রামের রাস্তায় বা বলবে যে লাইট দেওয়া হয়নি, রাস্তাটা ভালো করা হয়েছে। এটা তো মানে এটা মোস্ট টুরিস্টিক স্পট না সেটাই, আর এখানে তো বিদেশ থেকে লোকজন আসে সেটাই, সেই জন্যই অ্যাট লিস্ট এইটুকু করা দরকার। প্রত্যেকটা করে রাস্তা এরকম ভাবে করে এইগুলোকে ব্লক করে দিচ্ছে, এইগুলো পুরো এখানে মেলে দিচ্ছে, এই যে তার জন্য অসুবিধাটা হয়ে যাচ্ছে। ব্লগেও দেখেছেন এখনো পর্যন্ত হয়নি, তো এটা তৈরি করা চলছে। আমরা ভেতরে পার্কিং করব, এখানে পার্কিং হচ্ছে ভেতরে 150 টাকা 24 ঘন্টার জন্য। 24 ঘন্টার জন্য 150 টাকা, মানে আপনারা পার্কিং করে দিয়ে বাইরে টোটো নিয়ে ঘুরুন। আশেপাশে এই যে ইসকন কার পার্কিং, মন্দিরের থেকে দূরে থাকা হবে, আর একদম মন্দিরের কাছে যদি থাকতে চান এই যে চৈতন্য ভবন, এটা কাছে। এর পেছন দিকে আগের ব্লগে দেখেছেন গদা ভবন আছে,
আর মহাপ্রসাদ, মহাপ্রসাদের লাঞ্চ থালি, এটা গদা ভবন থেকেও টিকিট কাটতে পারেন। আবার এই চৈতন্য ভবনের এখান থেকেও টিকিট দেওয়া হয়। এখানে আপনারা পজ করে দেখে নেবেন, এখানে লেখা আছে এসি থালি প্রসাদম লাঞ্চ ডিনার ঈশ্বরধাম ভবন। পজ করে দেখে নেবেন, এখানে ডিটেলসে দেওয়া আছে। তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা আছে, এসি নন এসি অ্যাটাচ বাথ সবই আছে, ফোন নাম্বার দেওয়া, দেখে নেবেন। ওয়েবসাইটও আছে, ওয়েবসাইট থেকেও আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন, সেখান থেকেও বুকিং করতে পারবেন। আর ভিডিওতে তো দেওয়াই থাকলো, পজ করে দেখে নিতে পারবেন যে কোন নাম্বারে ফোন করবেন, সেটা দেওয়া রইল। এই এখান থেকেই আমরা যেখানে কার পার্কিংয়ে দাঁড়িয়েছিলাম ওখান থেকে টোটো নিয়ে নিলাম, গোশালাতে যাচ্ছি একটু ঘি টি কেনার জন্য। টোটো করে, টোটোতে পার হেড 15 টাকা করে। এদিকে পিছনেও আরো থাকার জায়গা আছে। আচ্ছা, এখানেও থাকার আবার জায়গা আছে। শ্রুতি ভবন, তো এটা হলো শ্রুতি ভবন, এখানেও থাকার জায়গা আছে কাছেই। এটা হলো গোশালা, টোটো করে একদমই অল্প। এখানে দুধের অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। এই যে প্রচুর গরু পত্তর রয়েছে, ওইখানে আরো গরু রয়েছে। এটা খেলাম, অসাধারণ। তো দুধের যে কোনো যাবতীয় জিনিস এখানে অসাধারণ, সবাই জানেন। ও কি পাওয়া যায় একবার দেখিয়ে দিচ্ছি। দই পাওয়া যায়, দই। হ্যাঁ, দই, হ্যাঁ, দই নিয়ে নাও, নিয়ে আমরা এখন হোটেলে খেয়ে নেব। তো এখান থেকে এইগুলো কেনা হচ্ছে, ঘি কেনা হচ্ছে, একটু দই কেনা হচ্ছে, কিনে আমরা ফিরবো। বেশ গরম, অনেক থাকার জায়গা হয়েছে, এগুলো আরো থাকার জায়গা করে করা হয়েছে। এসি কটেজ দুটোই আছে। গোশালার ওখানে যেমন, এই যেটা প্রভুপাদ্য ভিলেজ নাম নিয়েছে, আর প্রভুপাদ ভিলেজ, হ্যাঁ, এই যে অন্নদান লেখা আছে, এখানে রান্না হচ্ছে, এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ভিতরে। শ্রী শ্রী মহাপ্রভু প্রসাদ, 12টার দিকে ঢোকানো হয়, 12:30টার দিকে খাওয়া দাওয়া। আচ্ছা, 12টার দিকে এখানে লোকদেরকে ঢোকানো হয়। এই যে লেখা আছে অন্নদান ফর লাইফ, এখানে ভেতরে দেখাই যাচ্ছে বসার জায়গা করা আছে। বাবা, 800 লোক এখানে একসাথে বসে খেতে পারে। 12টার দিকে ঢোকানো হয়, 12:30 থেকে খাবার দেওয়া হয়। হ্যাঁ, শীতকালে আসলেই ভালো, এখানেও থাকতে পারেন। এটা একদম ইস্কনের সামনে একটা গেস্ট হাউস, তবে মনে হয় সন্ধ্যের দিকটাতেই ওই সন্ধ্যা আরতি দেখতে আসার জন্য ভিড়টা বেশি হয়, সকালে বা এরকম টাইমে ভিড় কম। এই যে এটাও আরেকটা থাকার জায়গা,
লাঞ্চটা এসে গেছে এবং অলমোস্ট বাবাদের দিকটা দেখতে দেখাতে পারবো শেষের দিকে। আমরা ঘরেই খাবারটা নিয়ে নিলাম খুব গরম বলে, এখানে মা বাবা বসে খেলো আর এই টেবিলে হচ্ছে গুগল বাবা খেয়ে নিয়েছে অলরেডি আর মা এখনো খাচ্ছে শেষের দিকে। আমি আর দীপান্বিতা এখন খাওয়া বাকি আছে, সো আমরা খেয়ে নিই, তারপরে আমরা খাবো হচ্ছে নবদ্বীপ, এটা নবদ্বীপই তো নাকি মায়াপুর, আচ্ছা মায়াপুরের দই খাবো, দই খাবো ইস্কনের দই, ইস্কনের দই যেটা গোশালা থেকে কিনে এনেছি, গোশালা থেকে আমরা কিনে এনেছি। আর আমরা খেলাম হচ্ছে ভাত, ওই একই খাবার, ভাত ডাল ডাল বেগুন ভাজা ডিম পনির আলু ভাজা চাটনি। এই যে দইটা এবার খাওয়া হচ্ছে, মানে কোথা থেকে দইটা, গোশালা থেকে কেনা হয়েছে দইটা মায়াপুরের দইটা, কিন্তু এরকম দই যে পুরো বসে যায় সেটা নয়, কিন্তু এটা যে কি অসাধারণ টেস্ট, মানে আমি এত দারুণ দই খাইনি, এই দইয়ের সাথে কম্পেয়ার করা যায় একমাত্র বৃন্দাবনের আর ওই হরিদ্বারে, সকালে গরমের মধ্যে যাওয়াটা এটার জন্যই সার্থক, দর্শনটা ভালো হয়েছিল বলে এটা তুমি খেতে পেলে। কেউ আসলে গোশালা থেকে দই আর লস্যিটা কিনে খেয়ে টেস্ট করবে। হ্যাঁ লস্যিটাও কিন্তু অসাধারণ ছিল, দারুণ ঠান্ডাটা এমন না যে খুব বেশি ঠান্ডা যে গলাটায় হয়ে যাবে, আমরা খেয়ে নি, গুগল নেমে পড়েছে সুইমিং করতে, জলটা কিন্তু বেশ সুন্দর স্বচ্ছ আছে এবং ক্লিনও আছে। Very good. Hey, it's good. Non-stop. I don't like it. ভালো লাগছে? তো গুগল এখন সাংঘাতিক এনজয় করছে, ওদিকে মা বাবারা বসে আছে। কেমন লাগছে গুগল? হ্যাঁ আর প্রপার্টিটা কিন্তু অসাধারণ, মানে প্রপার্টিটা পুরো ঘুরে হয়তো আমরা ওরকম ভাবে দেখাইনি, যেমনটা দেখছেন হ্যাঁ ওরকমই। আর এইখানে এই পুল সাইডের এখানে স্যুট রুম ওদের নেই, কিন্তু প্ল্যাটিনাম ভিউ, হ্যাঁ পুল ভিউ প্ল্যাটিনাম রুম আছে, আর পুলটা বিশাল বড়, বিশাল মানে এখান থেকে শুরু হয়েছে, শুরু হয়ে আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি একটা, এইখান থেকে আবার ওই দিকে, এখানে পুলটাও শেষ হলো আবার এই দিক থেকে পুল শুরু, এখানে মনে হচ্ছে ডিপ হবে না, এইখানে আবার পুলটা শুরু, এই পুরো হচ্ছে ওদের, এখানে এসেছে একটা তো চিলি চিকেন, একটা তো গার্লিক ফিশ আর ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, মানে বাইরে খুব গরম তাই আমরা আবার রুমেই ডিনারটা করব। হ্যাঁ আর এখানে আছে চাউমিন, কোনটা আমি সকালবেলা খেলাম, আচ্ছা আর তার সাথে আছে চাটনি আর রসগোল্লা, আর বাবা খাবে রুটি, রুটিটা এখানে রয়েছে, ব্যাস খাবারটা এখানে রিভিউ দেওয়ার মতো কিছু নেই, মোটামুটি খাবার দাবার ভালো। আমরা সন্ধেবেলা কি খেয়েছিলাম গুগল? কাবাবের একটা প্ল্যাটার নেওয়া হয়েছিল যেখানে চিকেন মাটন প্রন ফিশ সব কিছুই ছিল, অ্যান্ড সেটাও খুব ভালো ছিল, তাই তো? তো আমরা খেয়ে নি, সো এই ডিনার করে একটু হেঁটে এলাম, মুখ চোখ দেখে বুঝতেই পারছি যে পুরো ঘেমে গেছি, বিশাল গরম, বিশাল গরম বাইরে, তো যাই হোক আজকে খাওয়া দাওয়াটা একটু ভালো হয়েছে, যেটা ভালো সেটা অবশ্যই ভালো বলবো, যেটা খারাপ সেটাকে খারাপই বলবো। সো আজকে এখান থেকে আমরা চাউমিন, এগ চাউমিন, এগ ফ্রাইড রাইস, চিলি চিকেন
আর গার্লিক ফিশ এইগুলো খেলাম, খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে। হ্যাঁ, আর মানে যেটা বুঝলাম ওদের রেস্টুরেন্টে খেতে গেলে ঝামেলাটা বেশি, মানে এটা খেতে গেলে যদি অনেকে একসাথে গেস্ট চলে আসে তখন একটু নার্ভাস হয়ে যায়, তাই জন্য ওরা প্রেফার করছে যে না আপনারা ঘরে বসেই খান আর রেস্টুরেন্টে আসতে হবে না, এইটাই যেটা বোঝা গেল। সেটাই, যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের দিনটা মোটামুটি আমাদের ভালোই কাটলো, ভালোই কাটলো গরমের মধ্যে, বেশ গরমের জন্য, হ্যাঁ মানে ফ্যামিলি টাইম হিসেবে খুব ভালো কাটলো। নবদ্বীপটা আমরা হয়তো যেতে মানে গেলাম না গরমের জন্য, সেটা হয়তো কোনো একটা শীতকালে আবার এসে আসতে হবে, এটা হচ্ছে ব্যাপার, কারণ বেশ গরম, বেশ গরম। তো ঠাকুর দর্শন খুব ভালো হয়েছে, আর আপনাদের বলবো আপনারাও বেড়াতে বেরোন, ভালো থাকুন, আর আমাদের ভিডিওগুলোকে দেখুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান কেমন লাগছে, নতুন হলে সাবস্ক্রাইব লাইক, আর এই বলে ভিডিওটা শেষ করছি, শুভরাত্রি। এটাই হচ্ছে ঘুগনি কৃষ্ণনগর পুতুল পট্টি। চার্জ হচ্ছে না, এন্টার করে দিলে রুম নাম্বার টেবিলে যাবে, টেবিল নাম্বার বা এটা বলে দিলে ও টেবিলে চলে যাবে, চোখগুলো ব্লিঙ্ক করে দিল, আর বই